নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, শুরু করছি আজকের গল্প পাঠ। নিমাই ভট্টাচার্যের লেখা কদবেল। প্রায় প্রতিদিনের মতো সেদিনেও খবরের লোভে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটে চক্কর মেরে সাউথ ব্লক থেকে বেরিয়ে কার পার্কিং এর দিকে এগোচ্ছিলাম, হঠাৎ ব্রিগেডিয়ার সাহেবকে সামনে দেখে চমকে উঠলাম। আরে আপনি? ব্রিগেডিয়ার সাহেব হাসতে হাসতে আমার দিকে ডান হাতখানা এগিয়ে দিয়ে বললেন, ইয়েস জার্নালিস্ট, আই এম ভেরি মাচ ইয়ার। করমর্দন করতে করতেই জিজ্ঞাসা করলাম, আপনি কি এখন দিল্লিতে? হ্যাঁ। কবে এলেন? তা দু সপ্তাহ হয়ে গেল। কোথায় আছেন? উনি হেসে বললেন, তোমরা তো সার্ভিস অফিসারদের শহরের মধ্যেই থাকতে দাও না, তাই এই ধোলা কুয়ার কোয়ার্টারেই আছি। বৌদিও এখানে? উনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। মেয়েরাও এসেছে? হ্যাঁ। আমি এবার বললাম, তাহলে তো এবার একদিন আপনার আস্তানায় যেতে হয়, এবং অবিলম্বে। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, অবিলম্বে যাব। তাহলে শনিবার বিকেলের দিকে চলে এসো। ঠিক আছে, তাই আসব। এবার উনি গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, শনিবার বিকেলে আসছো, কিন্তু কিন্তু কখন তোমাকে ফিরতে দেব তা বলতে পারি না। এককালে খবরের কাগজে রিপোর্টারদের ঢিলে ঢালা ধুতি পাঞ্জাবি পরে জনসভায় নেতাদের বক্তৃতার রিপোর্ট লিখলে কর্তব্য শেষ হতো, এখন আর তা হয় না। এখন অনেক রিপোর্টারকে রণাঙ্গনের আশপাশ থেকে টাইপরাইটার খটখট করে সংবাদ পাঠাতে হয়। আমাকেও ওই দায়িত্ব পালন করতে হয়েছে বারবার, বহুবার। যেতে হয়েছে কাশ্মীরে, লাদাখে, পাঞ্জাবে এবং রাজস্থানে, আসামে ম্যাকমোহন লাইনের ধারেও যেতে হয়েছে। বহুকাল আগে লাদাখে ব্রিগেড হেডকোয়ার্টার্সের মেসে বোখারির চারপাশে সন্ধ্যাকালীন আসরেই এই ব্রিগেডের সাহেবের সঙ্গে আমার প্রথম আলাপ। তখন উনি ব্রিগেডিয়ার ছিলেন না, ছিলেন মেজর। তা অনেকদিন আগেকার কথা, সব কথা অবশ্য মনে নেই, অনেক কথাই ভুলে গেছি, তবে স্পষ্ট মনে আছে মেজর সাহেব জোর করে আমাকে কয়েক রাউন্ড হুইস্কি খাইয়েছিলেন। আমি লাস্ট পেগ খেতে খেতে ওকে বলেছিলাম, আপনাকে দেখে তো মনে হয় রোমান্টিক, রোমান্টিক অধ্যাপক, কিন্তু মেজর হাসতে হাসতে বললেন, অধ্যাপক না হলেও রোম্যান্টিক তো 100 বার। ইজ ইট? অফকোর্স। এবার উনি আমার কানে কানে ফিসফিস করে বললেন, আমার উন্মত্ত যৌবনের যে বান্ধবী আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিল সে এখন আমাদের দিল্লিতেই থাকে, তাই নাকি? হ্যাঁ। এবার উনি একটু ম্লান হেসে বললেন, টেলিফোন নম্বর দিয়ে দেব, ওকে টেলিফোন করলে জানতে পারবে আমি রোম্যান্টিক কিনা। আমি লাস্ট পেগ হুইস্কির শেষটুকু গলায় ঢেলে ওকে প্রশ্ন করলাম, বিয়ে করছেন কবে? মেজর সাহেব আবার হাসেন, বললেন, যাকে ভালোবাসা যায় তাকে কি বিয়ে করা যায়? এবার উনি মাথা নেড়ে বললেন, না না, মেজর সাহেবকে আমি আর কোনো প্রশ্ন করিনি, আর উনিও আমাকে এর বেশি কিছু বলেননি। এরপর বহু কাল ওর সঙ্গে আর আমার দেখা হয়নি, তবে বিজয়া আর নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে নিয়মিতই, কদাচিৎ কখনো চিঠিপত্রেরও লেনদেন হয়েছে। প্রিয় জার্নালিস্ট, সারা বছরই নিজের কাজকর্ম ও দায় দায়িত্ব নিয়ে বিব্রত থাকি, অনেক কিছুই মনে করবার অবকাশ পাই না,
কিন্তু পূজো এলেই শত কাজকর্মের মধ্যেও নিজের মনকে বন্দি করে রাখতে পারি না। মনে পড়ে ছোটবেলার কথা, কৌশল যৌবনের নানা কাহিনী। আমাদের এই ক্যান্টনমেন্টেও মহা ধুমধাম করে পূজো হয়, কিন্তু কোথায় পাব সেই শিউলির গন্ধ আর ঢাকের আওয়াজ? না, এখানে এই জীবন অনেক কিছুই পায় না, কোনোদিনই আর পাব না। শনিবার সন্ধ্যের পর ব্রিগেডিয়ারের কোয়ার্টারে পৌঁছাতে উনি বললেন, তোমাকে রিসিভ করতে বিকেল থেকে আমি বসে আছি। আই এম সরি দাদা, উনি হেসে বললেন, শুধু স্কচ খেয়ে খেয়ে তুমি ইংরেজদের মতো বড্ড ফর্মাল হয়ে যাচ্ছ। আমি শুধু হাসি, তারপর ওকে অনুসরণ করে ড্রয়িং রুমে ঢুকি। সঙ্গে সঙ্গে ও স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসেন, ব্রিগেডিয়ার সাহেব পরিচয় করিয়ে দেন, আমার স্ত্রী সুমিত্রা। হাত জড়ো করে বৌদিকে নমস্কার করে বললাম, মেয়েরা কোথায়? ওরা কর্নেল মিত্রের বাড়ি গেছে, এক্ষুনি এসে যাবে। ব্রিগেডিয়ার সাহেব বললেন, কর্নেল মিত্র আমার বিশেষ বন্ধু, ও স্ত্রী এক অধ্যাপকের একমাত্র মেয়ে, তাই উনি মাঝে মাঝেই মেয়ে জামাই নাতনিদের দেখতে এখানে আসে। আমার মেয়েরাও ওই বৃদ্ধের খুব ভক্ত। বৌদি বললেন, মিসেস মিত্রর বাবা খুব আমুদেলো, তাই মেয়েরা ওকে পেলে আর বাড়ির কথা ভুলেই যায়। আমি শুনে খুশি হই, একটু হাসি। বৌদি এবার বললেন, এবার যখন দিল্লি এসেছি তখন মাঝে মাঝে এখানে আসবেন। নিশ্চয়ই আসব, তবে ব্রিগেডিয়ারের সঙ্গে শুধু বাংলাদেশের গল্প আর ড্রিঙ্ক করে চলে যাবেন না, কিছু সময় আমাদের সঙ্গেও গল্প করবেন। নিশ্চয়ই, আপনারা একটু কথা বলুন, আমি আসছি। বৌদি ভেতরে চলে যাবার পরেই ব্রিগেডিয়ার সাহেবের ব্যাটম্যান বীর বাহাদুর স্কচের বোতল আইস ব্যাকেট সোজা ঠান্ডা জল আনল। প্রায় সঙ্গে সঙ্গে বৌদি কাজু আর ফিশ ফিঙ্গার এনে বললেন, আপনারা গল্পগুজব করুন, আমি একটু কাজ সেরে আসছি। ব্রিগেডিয়ার সাহেব ও স্ত্রীকে বললেন, তুমি কি ফোন করে শিউলি আর চৈতালিকে আসতে বলবে? বৌদি কিছু জবাব দেওয়ার আগে আমি প্রশ্ন করি, শিউলি আর চৈতালি বুঝি আপনাদের মেয়েদের নাম? ব্রিগেডিয়ার হেসে বললেন, বড় মেয়ে শরৎকালে হয়েছে বলে ওর নাম শিউলি, আর ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে আমি বললাম, চৈতালি বুঝি চৈত্রের প্রথমেই পৃথিবীর আলো দেখেছে? হ্যাঁ, বৌদি বললেন, ইন এভরিথিং হি উড লাইক টু গিভ এ টাচ অফ বেঙ্গল। বৌদি আর কোনো কথা না বলে ভেতরে চলে যেতেই আমরা ড্রিঙ্ক শুরু করলাম, চিয়ার্স চিয়ার্স। ব্রিগেডিয়ার বললেন, মানুষের তৃপ্তির সব সম্পদ বাংলাদেশে পাওয়া যায়, বাট নট হুইস্কি লাইক দিস। আমি হাসি, তুমি হাসছ? শেক্সপিয়ার আর স্কচ হুইস্কি তো ইংল্যান্ডকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরও রবীন্দ্রনাথ আছেন, কিন্তু হেরে যাচ্ছি শুধু স্কচ নেই বলে। ওর কথাটা শেষ হতে না হতেই বৌদি এক প্লেট চিজ প্রকোড়া নিয়ে আমাদের সামনে এসে হাসতে হাসতে বললেন, এতই যখন বাংলাদেশকে ভালোবাসো তখন স্কচ খাও কেন? বেটার গিভ আপ ড্রিঙ্কিং স্কচ। বহু যুদ্ধের অভিজ্ঞতা আর ঝুলিতে তিনি কি সহজে পরাজয় স্বীকার করেন? ব্রিগেডিয়ার হাসতে হাসতে বললেন, রোজ যদি নলেন গুড়ের পায়েস খাওয়াও তাহলে সে পায়েস নিশ্চয়ই আমাকে লাল পেড়ে তাঁতের শাড়ি আর শাঁখা সিঁদুর পরে তৈরি করতে হবে। ব্রিগেডিয়ার নীরব রইলেন। বৌদি ফিশ ফিঙ্গারের প্লেটটা আমার সামনে এনে বললেন, আমি শুধু হাসি। বৌদি আরও কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। আমরা আবার হাসি গল্প অনেক করি, কাজু ফিশ ফিঙ্গার আর চিজ পকোড়া খেতে খেতে ড্রিঙ্ক করি। কিছুক্ষণ পরে আবার বৌদি আসেন, আমার পাশে বসেন, বেশ সহজ সরল হয়ে বলেন, জানেন ভাই, আমাকে অনেকেই বলেছিল জার্নালিস্ট হতে। আমি বলি, তাই নাকি? হ্যাঁ। এবার ব্রিগেডিয়ার সাহেব বললেন,
সুমিত্রা ইংরেজিতে অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল, তাই এম এ পাশ করার পর আমার শ্বশুর মশাইয়ের এক বন্ধু মাদ্রাজের মেল কাগজে ঢুকিয়ে দেবার প্রস্তাব করেছিলেন। আমি প্রশ্ন করি, তারপর? বৌদি হেসে বললেন, তারপর আর কি, হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল। ব্রিগেডিয়ার বললেন, সুমিত্রাদের বাড়ির সবাই ইংরেজি নিয়ে পড়াশোনা করলেও মাত্র একজন অধ্যাপক, আর বাকি সবাই আর্মিতে জয়েন করেছেন। দু পাঁচ মিনিট পরে বৌদি আবার ভিতরে যান, আমরা দুজনে নানান কথা আলোচনা করি। 10-15 মিনিট পরে হাসতে হাসতে প্রায় দৌড়ে এসে ঢুকলো শিউলি আর চৈতালি। ব্রিগেডিয়ার জিজ্ঞাসা করলেন, দাদুর সঙ্গে আড্ডা দেওয়া হলো? শিউলির চোখে মুখে শরতের হাসি, বলল, দারুণ মজা হয়েছে জানো। চৈতালি বলল, আরো কত কি হলো জানো? এবার ব্রিগেডিয়ার আমাকে দেখিয়ে মেয়েদের বললেন, এই হচ্ছে তোমাদের জার্নালিস্ট কাকু। ওরা দুই বোনে কোনো ভূমিকা না করে হঠাৎ আমাকে প্রণাম করে চমকে দেয়। ওদের দুই বোনের হাতে কি যেন একটা ছিল, আমি দেখেও দেখলাম না। ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমাদের হাতে কি? চৈতালি চোখ দুটো বড় বড় করে বলল, কদবেল। শিউলির সঙ্গে সঙ্গে চৈতালির মাথায় আলতো একটা চাটি দিয়ে বলল, আস্তে, মা শুনতে পেলে? হাসিতে খুশিতে ব্রিগেডিয়ার সাহেবের মুখ উজ্জ্বল হয়, চোখ দুটো বড় বড় করে একটু চাপা গলায় বললেন, কদবেল, দাদু এনেছেন বুঝি? শিউলি মাথা নেড়ে বলল, হ্যাঁ। চৈতালি বলল, কি দারুণ খেতে, তাই না বাবা? হ্যাঁ, দারুণ খেতে। উনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, কিভাবে মাখতে হয় তা কি? ব্রিগেডিয়ার সাহেব কথাটা শেষ করতে হলো না। শিউলি বলে, হ্যাঁ, দিদার কাছে শিখে নিয়েছি, নুন তেল লঙ্কা ছাড়াও একটু মিষ্টি দিতে হবে। এবারও ব্রিগেডিয়ারকে কথাটা শেষ করতে দেয় না শিউলি, বলে, জানি জানি। চৈতালি শিউলির হাত ধরে বলে, চল দিদি, তাড়াতাড়ি মাখবি চল, আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। ওদের কদবেল খাওয়ার আগ্রহ দেখে আমার হাসি পায়। ব্রিগেডিয়ার শিউলির কানে প্রায় ফিস ফিস করে বললেন, আমার জন্য একটু রেখে দিও, কাল খাবো। শিউলি বলল, আচ্ছা। ওরা সময় নষ্ট করে না, প্রায় নাচতে নাচতে ভিতরে চলে যায়। ওরা ভিতরে চলে যেতে ব্রিগেডিয়ার আমাকে বলেন, সুমিত্রা জন্মেছে মিলিটারি হসপিটালে আর বড় হয়েছে কন্টেনমেন্টের পরিবেশে, পড়াশোনা করেছে কনভেন্ট স্কুলে, তাই ঠিক বাঙালি মেয়েদের মতো রুচি বা সেন্টিমেন্ট ওর নেই বললেই চলে। আমি কোনো কথা বলি না, চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে ওর কথাটাই শুনি। ব্রিগেডিয়ারের মুখখানা একটু উজ্জ্বল হয়ে ওঠে, বলেন, আমার এই মেয়ে দুটো টিপিক্যাল বাঙালি মেয়ে হয়েছে, তাই নাকি? বেশ গর্বের সঙ্গে উনি বললেন, হ্যাঁ, ওরা স্কুল কলেজ কোনোদিনই বাংলা পড়ার সুযোগ পায়নি, কিন্তু আমার কাছে বাংলা শিখে এখন ওরা বাংলা বইয়ের পোকা হয়েছে, বলেন কি? ব্রিগেডিয়ার সাহেব মুখখানা আমার কাছে একটু এগিয়ে এনে একটু চাপা গলায় বললেন, একদিন ওদের দুজনকে নিয়ে তোমার কাছে যাব, ওদের বাংলা পড়াশোনা দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ, ওদের নিয়ে আসুন একদিন। এবার প্রায় ফিস ফিস করেই উনি বললেন, চিরকাল বাংলাদেশের বাইরে বাইরে কাটালেও ওদের খাওয়া দাওয়া ঠিক বাঙালি মেয়েদের মতো, দুবেলা মাছ ভাত চায়, আর টক খেতে ওদের জুড়ি এখানে কেউ নেই। এবার আমিও একটু চাপা গলায় প্রশ্ন করি, বৌদি বুঝি এসব পছন্দ করে না? একদম না। এবার একটু থেমে ব্রিগেডিয়ার বলেন, সুমিত্রার মতো সুগৃহিণী ও মেথোডিক্যাল মেয়ে এখন হয় না, কিন্তু বাংলা পড়তেও জানে না আর লিখতেও জানে না ও, মেয়েরা বাংলা পড়ুক তাও চায় না। এবার আমি একটু হাসি, মেয়েদের ঝালটক খাওয়া ও দু চোখে আর দেখতে পারে না জানো। আমি আবার হাসি। বৌদি আবার এক প্লেট ফিশ ফিঙ্গার এনে আমার সামনে ধরে বললেন, নিন, এর পরদিন আপনাকে কাবাব খাওয়াবো। আমি হেসে বলি, এভাবে আদর যত্ন করলে তো আমি রোজ বিকেলে আপনাকে বিরক্ত করব। ব্রিগেডিয়ার হাসতে হাসতে বললেন,
ওভয়ে কম্পিত নয় সুমিত্রার হৃদয়। বৌদি এবার স্বামীর দিকে ফিরে বললেন, তোমার এই কাব্যপ্রীতির জন্যেই মেয়েরা পড়াশোনা না করে নিশ্চয়ই গল্প উপন্যাস পড়ছে। ব্রিগেডিয়ার বেশ গম্ভীর হয়ে বললেন, তাই নাকি? বৌদি একটু হেসে বললেন, গল্প উপন্যাস না পড়লে দরজা বন্ধ করবে কেন? বৌদি ভেতরে চলে গেলেন। বীর বাহাদুর আরও দু ট্রে বরফ, এক বোতল ঠান্ডা জল আর সোডা নিয়ে চলে এলো। আমাদের খালি গেলাস আবার ভর্তি হলো। গল্প করতে করতে গেলাস খালি হয়, আবার ভরে যায়। হঠাৎ বৌদির চেঁচামেচি শুনে আমরা গল্প বন্ধ করি। ব্রিগেডিয়ার উৎকণ্ঠিত হয়ে ওঠেন। আমি অস্বস্তি বোধ করি, বললাম, ভিতরে গিয়ে দেখুন না বৌদি হঠাৎ রেগে গেলেন কেন? বোধহয় এই রাঁধুনি মেয়েটি কোনো ভুলটুল করেছে। হঠাৎ ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে ব্রিগেডিয়ার বললেন, না না, মেয়েদেরই বকাবকি করেছে জানো। ব্রিগেডিয়ারের কথা শেষ হতে না হতেই কাঁদতে কাঁদতে চৈতালি ছুটে এসে বলল, বাবা, মা কদবেল ফেলে দিলেন। ব্রিগেডিয়ার হুইস্কির গেলাস সেন্টার টেবিলে রেখে দুহাত দিয়ে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, দিদি কোথায়? চৈতালি কাঁদতে কাঁদতে বলল, দিদি শুয়ে শুয়ে কাঁদছে। ব্রিগেডিয়ার পকেট থেকে রুমাল বের করে চৈতালির চোখের জল মুছে দিতে গিয়ে বললেন, এর জন্য কেউ কাঁদে? আমাকে কি তোমরা কোনোদিন কাঁদতে দেখেছ? যাও দিদিকে বলো আমি যেন ওর চোখে জল না দেখি। চৈতালি চোখ মুছতে মুছতে ভেতরে চলে গেল। ব্রিগেডিয়ার আর বসে থাকতে পারলেন না। আস্তে আস্তে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বহু দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইলেন। মিনিট কয়েক পরে শিউলি ড্রয়িং রুমে এলো। আস্তে আস্তে এগিয়ে গেল ব্রিগেডিয়ারের কাছে, খুব কাছে। একটু থমকে দাঁড়ালো। তারপর ব্রিগেডিয়ারের বলিষ্ঠ হাতখানা জড়িয়ে ধরে বলল, আমি কাঁদছি না বাবা। ব্রিগেডিয়ার শিউলিকে বুকের মধ্যে টেনে নিলেন, কিন্তু মুখে কিছু বললেন না। বোধহয় কথা বলবার মতো অবস্থা তার ছিল না। হাজার হোক ব্রিগেডিয়ার, তিনি কি পরাজয় স্বীকার করতে পারেন? এতক্ষণ শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা কদবেল গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।